মোটামুটি প্রায় প্রত্যেকের ছাদে কিছু না কিছু অর্কিড আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এখন। আর বিভিন্ন ধরনের গুরুজনরা বলতে পারেন কিংবা নতুন মানুষরাও বলতে পারেন, এর শিক্ষা রেগুলার হিসাবে দিয়ে চলেছে। আর যারা নতুন অর্কিড করছে তাদের কিন্তু প্রচুর প্রচুর হেল্প হচ্ছে। আজকে আমরা এক ধরনের নয়, বেশ কিছু ধরনের অর্কিড যেমন আমরা দেখতে পাবো, ঠিক তার সাথে সাথে তাদের সঠিক পরিচর্যা জানবো। আর এই ফুল আসার সময়, এখন যে অর্কিডে ফুল আসছে প্রায় প্রত্যেকের, যাদের যাদের বাড়িতে গাছ আছে, আরও ভালো ও লং লাস্টিং বা কতদিন পর্যন্ত এই ফুলকে টিকিয়ে রাখতে পারি তার ছোট্ট ছোট্ট টিপস কিন্তু আমরা জানবো এই ভিডিও থেকে। শুধুই কি অর্কিড নিয়ে কথা হবে, নাকি আরও আছে অনেক কিছু, তাই দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে আপনাদের সকলকে। বললাম না যে শুধুই কি অর্কিড না আরও অন্য কিছু দেখব। সত্যি দেখ, গাছটা যেমন সুন্দর তৈরি হয়েছে আর প্রচুর ফুল ঝরে গেছে, তার মধ্যেও যখন এসছি তখনও কিন্তু ফুল প্রচুর আছে। আজ জানবো অনেক কিছুই। জবা দেখতে পাচ্ছেন আর একদম ফ্রেশ দুটো ফুল, এদিকে আরও চারটে কুড়ি, একটা পাঁচটা, মোটামুটি এর মিডিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি একটু অন্য রকম, হালকা মিডিয়া, মানে মাটির মধ্যে খুব কম জিনিস দেওয়া আছে। আবারও যদি গোলাপটাকে পেরিয়ে আমরা চলে যাই এইখানে, দুটো দুটো লেবু গাছ, হ্যাঁ দুটো লেবু গাছ, একদম ফ্রেশ গাছ দুটো গাছ, দুটো গাছের পাতা একদম চকচক করছে, এই শীতেই কিন্তু ফুল আসবে এই দুটো লেবু গাছে, হয়েছিল তাই তো। বসানো আছে মাত্র 10 ইঞ্চি টবের মধ্যে, একদম পরিপাটি, ড্রেনেজ ব্যবস্থা সুন্দর, গাছ গোড়া বা গাছ রিপোর্টিং করার কখন সময় হবে, ছোট্ট ছোট্ট টিপস কিন্তু দিতে পারবো অর্কিড ছাড়াও আরও অনেক কিছু। দুটো লাল জামরুল গাছ, এই স্ট্যান্ডগুলো কিন্তু ভীষণ ভালো। আর দুটো অর্কিড, অর্কিড গাছ বলে ফেলছি, জামরুল গাছ অসাধারণ গ্রোথ নিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজ আমরা চলে এসেছি আবারও সেই শ্যামনগর। শ্যামনগরের আগে অনেক ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু আজকে আছি আমাদের সকলের প্রিয় মানুষটির বাড়িতে। হ্যাঁ, এত পরিমাণ অর্কিড করে আমি জানতাম বা শুনেছি, কিন্তু অর্কিডের পরেও কালেকশানে আছে বোগেনভেলিয়া, লেবু, জবা, বিভিন্ন গাছ। অ্যাকচুয়ালি আমরা যারা গাছ করি সব কিছুই ভালোবাসি, যখন আমরা দেখি একটা ভিডিও তখন সব কিছুর জন্য লোভ হয়। অনেকে করতে পারি, আবার অনেকে করতে পারি না। এখানে যেমন মিনিয়েচার ভ্যারাইটির অর্কিড, বিভিন্ন ধরনের হয়া, আরও বিভিন্ন অর্কিড, তার পরিচর্যা সম্পর্কে জানবো, সাথে সাথে আরও অনেক কিছু জানবো আমাদের পান্নাদার কাছ থেকে। কি কি থাকে আজকের এই ভিডিওটা শুধুমাত্র ধৈর্য ধরে দেখতে হবে। চলুন আমরা প্রথমে এই গাছটা একটু এগিয়ে আসুন, এই গাছটা আমরা দেখি আর এই গাছটা কতটুকু টবের মধ্যে বসানো আছে সেটা জানবো। তার আগে দাদার সঙ্গে একটু পরিচয় আমরা হয়ে নিই। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন বলুন? এই ভালো আছি, আর তোমরা যখন ভালো রাখছো তখন আমাদের ভালো থাকতে তো অসুবিধা নেই। অবসর সময় কি গাছপালা করে কাটছে? হ্যাঁ, এটা একেবারে দারুণ ভাবে এখন গাছপালার দিকেই মন দিয়েছি, আর তো বুড়ো বয়সে কোনো কাজ নেই। মন শরীর দুটোই কি ভালো থাকে? ভীষণ ভীষণ ভীষণ, তবে একটু মানে পায়ে একটু ডিফেক্ট আছে, একটু উপর নিচে করতে একটু কষ্ট হয়, কিন্তু তবুও গাছের টানে আসতেই হয়। কোনো নতুন অর্কিড যখন কিনে আনলেন, কুড়ি নেই, আপনার হাত ধরে ধরুন 6 মাস পরে কুড়ি আসছে, এবং দেখা যাচ্ছে গতকাল হয়তো ফুলটা, আগামীকাল হয়তো ফুলটা ফুটবে, সেই রকম এক্সপেরিমেন্ট কেমন কেমন থাকে এক্সপিরিয়েন্স? এটা তো দুর্দান্ত। একটা গাছ যখন মানে নিয়ে আসি বা তাকে বসাই, রোজ এসে দেখি তার ডেভেলপমেন্ট কেমন হলো, আস্তে আস্তে কেমন বাড়ছে, সে কথা শুনছে কি না, তারপর যখন দেখি তার যে কুড়িয়ে আসার সময় হয়ে গেছে, তখন তো আনন্দে মনটা ভরে যায় একেবারে। কেন সারা মানে খাটনি তো ওদের জন্যই, ওই হাসিটা দেখার জন্য, ফুলের হাসি। এত ছোট জায়গার মধ্যে অর্কিড, একটু টপটা উঁচু করতে বলবো। হ্যাঁ, এটা মাত্র 4 ইঞ্চি পটে আছে, আর এটার মিডিয়া আছে তোমার, এর ভিতরে আছে পাইন বার্ক, আর আমি কিছু এর মধ্যে লেকা বল আর কিছু চারকল উপরে দিয়ে দিয়েছি। অনেকে এই লেকা বল
এগুলো জোগাড় করতে পারে না, শুধু ইট ভাঙার মধ্যে কি করা সম্ভব বলে মনে হয়? ইট ভাঙার ভিতর করা সম্ভব, তবে চারকোল দিয়ে? চারকোল তো হবে, তবে ইটে একটা সমস্যা হয় যে ইটে বড্ড শ্যাওলা ধরে। হ্যাঁ, সেই জন্য আমি তো বলবো, অনেকে তো জামা ইটে করে না, আমারও কিছু জামা ইটে আছে, তবে আমি করে দেখছি আমার অভিজ্ঞতা দেখে যে লেখা বলার চারকোল হচ্ছে দি বেস্ট। আর কেউ যদি রাস্তার একেবারে পুরনো ঝামা ইট পায়? ঝামা ইট পেলে তো খুবই ভালো, হ্যাঁ, কালোটা পেলে। অনেকে অনেকে আবার লাভা রক দিয়েও করছে, লাভা রক, কিন্তু লাভা রকের ভীষণ ওজন আর খুব খরচা সাপেক্ষ ও করা। একটা একটা গাছ বড় জোর করা যেতে পারে, লাভারক আমারও দুই একটা গাছ আছে, কিন্তু আমি ওটা এক্সপেরিমেন্টাল হিসাবে করেছি, কিন্তু দরকার নেই লাভারকের, প্রয়োজন নেই। আর যদি কেউ জোগাড় করতে নাই পারে চারকোল, বা চারকোল তো জোগাড় করতে হবে, রেখে দিন, হ্যাঁ, চারকোলটা জোগাড় করতে হবে, হ্যাঁ, চারকোলটা জোগাড় করতে হবে, হ্যাঁ, চারকোল তো এখন মানে সমস্ত জায়গায় পাওয়া যায়। আমার সুবিধা কি, যা আমার এখানে চারকোলের একটা কারখানা আছে। চারকোলের কারখানা আছে? হ্যাঁ, চারকোলের কারখানা। শ্যামনগরের কোথায়? শ্যামনগরের ফিডার রোডে চারকোলের কারখানা, মানে টন টন চারকোল আমরা ওখান থেকে নিয়ে আসি, তাই? হ্যাঁ, চারকোলের কারখানা, এবার বুঝতে পেরেছেন? খুব সাইট করে ঢুকছে ভিতরে এই একটা ফুল। এটা আপনার কাছে কত বছর আছে? এটা এইটা এটা আমার কাছে দু বছর, দু বছর আছে, হ্যাঁ। এটা ধরে আছেন, এটা এটা কতদিন? এইটা এক বছরের গাছ, এই গত বছর এনেছি এই গাছটা। আচ্ছা, এই একটা গাছ পাইন বার্ড গাছ না এটা? এটা হ্যাঁ পাইন বার্ক আছে, সত্যি গাছের গ্রোথ অন্যরকম, তাই না? হ্যাঁ, এটা পাইন বার্ক আছে, আর এর ফুল আসছে, হ্যাঁ এর ফুল আসছে, দুর্দান্ত গাছের গ্রোথ, দুর্দান্ত। তীব্র গরম, সেই গরমে কি করে এদেরকে টিকিয়ে রাখেন? গরম তো অর্কিড তো গরম পছন্দ করে, কিন্তু তার সাথে সাথে অর্কিড তো তোমার তো শাওয়ারিংটাও পছন্দ করে। আমি প্রথমে 50% নেট দিয়েছিলাম উপরে, কিন্তু দেখলাম এত রোদের তেজ, 50% এর উপরে আমি আরেকটা 30% চাপিয়ে দিয়েছি, 50 এর উপরে আবার 30 চাপিয়ে দিয়েছি, একটা 30 চাপিয়ে দিয়েছি, এবং এটা এটা আমাকে খুব সাপোর্ট করছে। আশা করছেন যে ভালো আছে, তাই তো? যথেষ্ট ভালো আছে, তুমি গাছের গ্রোথ দেখো, গাছের গ্রোথটা দেখলেই বুঝতে পারবে। এই এই জায়গাটা আসতে বলবো, একটু চলে আসুন, এখানে বেশ কিছু অর্কিড আছে, এইখানে আরেকটা নিচের দিকে, এটা একটা ভেন্ডার ভ্যারাইটি, এটা ঝুলে গেছে একবারে, হ্যাঁ, বড় গাছ এটা, না খুবই বড় গাছ, খুবই বড় গাছ, খুবই বড় গাছ, এ রাখতে পারছে না, ছাদ ছোট হয়ে গেছে গাছের জন্য, হ্যাঁ। এছাড়াও দাদা বিভিন্ন গাছ করছে, সেই জন্য কিন্তু ছোট হয়ে গেছে। আসলে এদের একটু জায়গা দিতে হয়েছে, এরা আবার শেড ছাড়া থাকতে পারে না। এই যে কাঠের মধ্যে যেটা করেছেন, এটা সাধারণ কাঠ, অন্য কোনো? না না, এটা আম কাঠ, আম কাঠ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুব ভালো ধরে নিয়েছে এটা, এবার ফুলও হয়েছিল এবছর, ফুলও হয়েছে, হ্যাঁ হ্যাঁ, বড় বড় শিকড় আছে, হ্যাঁ বড় বড় শিকড় আছে। ওই আর একটা রয়েছে তোমার ভ্যান্ডা, ওটা ওটা নেটিভ ভ্যান্ডা, ওই যে কাঠের মধ্যে রয়েছে এইটা, এটা ওই যে ওই যে, আচ্ছা ওইটা ওইটাই দেখাচ্ছিলাম, হ্যাঁ ওটা নেটিভ ভ্যান্ডা, খুব ভালো ফুল হয়, আমার তো ফুল যথেষ্ট ভালো ফুল হয়, ভালো ফুল হয়, খুব ভালো সুন্দর ফুল। যারা অনেক বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, ব্যস্ত মানুষ যারা, যে গাছও ভালোবাসে, তাদের জন্য কি অর্কিড বেস্ট বলে মনে হয়? আমার তো মনে হয় তাই। আর অর্কিড অর্কিড করে অনেকে ভয় পায় যে অর্কিড কিভাবে করবো, কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। অর্কিড হচ্ছে এমন একটি গাছ যেটা সহজে করা যায়, কিছু না জানলেও গাছ করা যাবে, শুধু একটু জল আর খাবারগুলোকে দিতে পারে, কোনো মানে কোনো খাটনি নেই। ফাঙ্গিসাইড কি সত্যি নিয়ম করে দিতে লাগে? এইটা তো অর্কিডের ক্ষেত্রে একদম মানে মাস্ট, ফাঙ্গিসাইডটা মাস্ট, বিশেষ করে এই বর্ষাকালে ফাঙ্গিসাইড মাস্ট, মানে আর খাবার না দিলেও চলবে, কিন্তু ফাঙ্গিসাইড দিতেই হবে, খাবার না দিলে চলবে, ফাঙ্গিসাইড, ফাঙ্গিসাইড দিতেই হবে, যেহেতু পাতাটা ডিপেন্ড করছে শিকড়টা ডিপেন্ড করছে, একদম শিকড়। আর এগুলো একদম ওপেনলি থাকে মাটির ভিতরে বা ওরকম? তো না, মাটির ভিতরে থাকে না, মাটির ভিতর থাকলে পরে তো ওরা এইভাবে বেড়েই উঠতো না। এই এই এটা কি অর্কিড আছে? এটা হচ্ছে ভ্যান্ডা কস্টিলিস। আচ্ছা, এটা ভ্যান্ডার সঙ্গে রিঙ্কো স্টাইলের একটা ক্রস, এটা হাইব্রিডাইজেশন করে হয়েছে, এর এরকম থোকা তোমার অনেকটা তোমার রিঙ্কো স্টাইলের মতন, মানে গুচ্ছ আকারে, রিঙ্কো স্টাইলের মতনই লাগে, হ্যাঁ হ্যাঁ, অনেকটা গুচ্ছ আকারে ফুল হয়, এবং অসম্ভব সুন্দর ফুল, অসম্ভব সুন্দর, খুব ভালো ফুল।
যারা নতুন করবে ডেন্ড্রোবিয়াম বেস্ট বলে মনে হচ্ছে? একদম ডেন্ড্রোবিয়ামের তো কোনো মানে ডেন্ড্রোবিয়ামের ভিতরও কিন্তু অনেক ভ্যারাইটি আছে যেগুলো আবার একটুখানি কষ্ট করে করতে হয়। আচ্ছা, ওই সোনিয়া ভ্যারাইটির গাছগুলো হচ্ছে সবচেয়ে ভালো, সহজ সহজ। সোনিয়া ভ্যারাইটি গাছগুলো করলে পরে মিনিয়েচার গুলো দেখছি মোটামুটি। হ্যাঁ, এগুলোতে এটা এটা হচ্ছে এটা কি লেখা আছে দেখা আছে উঠে গেছে, এটা খুব সম্ভবত কাইডাও ভ্যারাইটি, থ্রি লিভস। আচ্ছা, খুব সুন্দর ফুলগুলো, ফুল ছিল এই এই তো কুড়িয়ে আসছে। হ্যাঁ, কুড়িয়ে আসছে, আবার কুড়িয়ে আসছে সবগুলো থেকে। আবার এই দেখুন ডাল ফেটে কুড়িয়ে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা অনেকটা অনেকটা তোমার ওই নোবাইলের মতন আমার রয়েছে ওখানে, খুব ভালো গাছ। এই মুহূর্তে দিনে কবার জল দেন? আমি তো প্রথমে সকালবেলার দিকে এই 10টার পরে আমি গাছগুলোকে ভালো করে জল দিই। অবশ্য জল দেওয়াটা নির্ভর করে পরিস্থিতির উপরে, যদি দেখে খুব গরম ড্রাই হয়ে গেছে তখন জল দিই, আরে বৃষ্টি বৃষ্টি হলে তো জল দিই না, আর খুব গরমে আমি দুবার তো দিতেই হবে, দুবার জল দিই। একবার গোড়ায় জল ভিজিয়ে দাও, তারপরে আর একবার মিস্টিং, দুবার মিস্টিং করলেও ক্ষতি নেই। মানে পুরো স্নান করিয়ে দেন, ফগিং করে দিই একদম একদম পাতা সহ, তাই? হ্যাঁ, মানে ওই বড় মানে যেটা আমার স্প্রে আর ফগার মতন আছে উপর থেকে শুধু একদম ছিমছিম করে ওগুলো ফগিং করে দেন। হ্যাঁ, ফগিং করে দিই। এরপরেও জানবো আমরা বোগেনভিলিয়া নিয়ে দু চার কথা শুনবো, আর অর্কিড নিয়ে মোটামুটি খাবার কি কি দিচ্ছেন এই মুহূর্তে? খাবার আমি সত্যি কথা বলতে জেনারেল খাবার যেটা প্রথম গাছ যখন নিয়ে আসলাম, প্রথম পর্বে আমি 30-10-10 ব্যবহার করি, 30-10-10 দিয়ে আমি ফলিয়ে এটাকে বাড়িয়ে নিই, প্রথমে গাছের গ্রোথটা বাড়িয়ে নিলাম। তারপর গাছের এই যে আমাদের টাইমটা এখন তো ধরো ডেন্ড্রোবিয়ামে ফুল আসার সময়, হ্যাঁ এই জুলাই থেকে শুরু হয়ে যাবে, জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত, তখন আমি বড় গাছ যখন বেড়ে গেল তখন সেগুলোতে 13-27-27টা দিই, 13-27-27 এইটার নাম হচ্ছে এই এইটার নাম হচ্ছে ওরা লেখা আছে কি, হ্যাঁ কুলটানা স্কারলেট, খুব ভালো ফুলটা এটা। হ্যাঁ, কুলটানা স্কারলেট। হ্যাঁ, ক্যামেরা যা দেখছেন তাই একদম সেম টু সেম। আর আর ওই ওই একটা ভ্যারাইটি আছে, হ্যাঁ ওইটা হচ্ছে ওটাও কিন্তু একটা ভ্যান্ডার ভ্যারাইটি, এইটা এটা কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে সেডিন ফেডিনিয়া মিত্রাতা, দারুণ একটা। এইটা এইটা দুর্দান্ত, এটা গুচ্ছ আকারে ফুল হয়, প্রচুর স্টিক আছে, গোড়াতে গোড়াতেই ফুল। হ্যাঁ, গোড়াতেই ফুল হয়, অনেকটা অ্যাসকোসেন্ট্রামের মতন। এটা অ্যাসকোসেন্ট্রাম মিনিয়েটাম, এটা অরেঞ্জ। আচ্ছা, এটা অ্যাসকোসেন্ট্রাম মিনিয়েটাম, ওখানেও অ্যাসকোসেন্ট্রাম রয়েছে দুখানা। এই একটা এই একটা ভ্যারাইটি আছে, এটাও খুব সুন্দর এইটা। হ্যাঁ, এটা এটার নাম হচ্ছে গোল্ডেন প্যারট, গোল্ডেন প্যারট। হ্যাঁ, খুব ভালো ফুল, খুব ভালো ফুল। আর ডনমারির আমার কাছে বেশ কিছু ভ্যারাইটি আছে, একটা আছে এই একটা ডনমারি, এখানে একটা আছে দেখছি, এইখানে এটা ফুল, এটা ফুল ছিলাম, ওটা একটা নোবাইল। আচ্ছা, এই একটা ডন, এটা হচ্ছে রংকমল, ওইটা হচ্ছে ডনমারি, ওইখানে যে বড় গাছটা রয়েছে রংকমল, এটা ফর্মোসাম, আর একটা আছে ফ্রস্টি ডন। মোটামুটি আমি আমার এটা খুব পছন্দের গাছ, যার জন্য আমি এই ডনমারি গ্রুপের মোটামুটি যতগুলো পেরেছি জোগাড় করেছি। আচ্ছা, যতগুলো পেরেছেন জোগাড় করেছেন? হ্যাঁ, এটা এইটা একটা দারুণ ফুল, এটা হচ্ছে সোফিয়া অ্যাংলার। আচ্ছা, অপূর্ব রং, অপূর্ব মানে ভাষায় প্রকাশ করা যায় না, ডনমারি ভ্যারাইটি, ডনমারি। হ্যাঁ, সোফিয়া অ্যাংলার, দারুণ ফুল। পাশে একটা হয়া দেখতে পাচ্ছি, সহজ গাছ কি? হ্যাঁ, হয়া তো সত্যি কথা বলতে কি এই হয়াটা আমাকে উজ্জ্বলদা দিয়েছিলেন, উজ্জ্বলদা। হ্যাঁ, তা এই হয়াটা আমার কিন্তু খুব, এটা এটা রেড বাটন, এখন তো প্রচুর অর্কিড করে। হ্যাঁ হ্যাঁ, দুবার আমি ভিডিও করেছি। হ্যাঁ, এটা 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 হচ্ছে রেড বাটন, এখনো ফুল আসেনি, কিন্তু অজলদা গাছের গ্রোথ দেখে বলছে তুমি করেছো কি, এতে গাছ একটা সাংঘাতিক হয়েছে। হ্যাঁ, ও ফুল আসবে, হ্যাঁ ফুল আসবে। এটা রেড বাটন, এটা হচ্ছে তোমার ইউবিক্যালিক্স, পাতাটা একটু চেক চেক। হ্যাঁ, আর গাছ খুব, আর একটা হয়া খুব ভালো হয়, ওখানে একটা আছে কদম ফুলের মতো ওইখানে। আচ্ছা, ওটা হচ্ছে ওখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্নোসা, ওই ছোট ছোট পাতা, ছোট ছোট পাতা, খুব সুন্দর, চেক চেক। হ্যাঁ, চলুন এবারে সাইডে আরো একটা বাগান আছে সেখানে যাই, তাদেরও হালকা হালকা ফুলকা পরিচর্যা নেই। অল্প স্বল্প বোগেনভিলিয়া আছে, বোগেনভিলিয়া আমার মানে এত গাছ ছিল এখানে, আমি সমস্ত নিচে নামিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এবার বেশ কিছু গাছ আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি ফেসবুকে পোস্ট করে গাছ আমার থেকে
কাচড়াপাড়া থেকে কৃষ্ণনগর থেকে শ্রীরামপুর থেকে এসে যে গাছ নিয়ে গেছে, গাছ পাগল প্রচুর বেড়েছে। হ্যাঁ একদম ফ্রিতে দিয়ে দিয়েছি, বলে নিয়ে যাও, কিন্তু আমি রাখতে পারছি না গাছগুলো সব, নিচেও আমার এখনো প্রায় অন্তত 12-14টা বোগেনভেলিয়া রয়েছে। আর এইগুলোকে রেখেছি, এই যে এইটা হচ্ছে ফরমোসা, ফরমোসা ফরমোসা ভ্যারিগেটেড, এই একটা রয়েছে সিলভার ডিলাইট, সিলভার ডিলাইট এই যে আসছে ওটা, এই যে বাসুদেবদা সব এইগুলো ইয়ে করে দিচ্ছে, বাসুদেব পর, হ্যাঁ বাসুদেব তমলুক, তমলুক, হ্যাঁ তমলুক বাসুদেবদা, এই একটা, আর এই এই একটা রয়েছে, এটা এই যে তোমার চিত্রা ক্রিস্টিনা, ক্রিস্টিনা ক্রিস্টিনা ক্রিস্টিনা, এই একটা রয়েছে, এটা তো নাম জানি না, আর এই এই এটা ছেটে দিয়েছে, দারুণ গ্রোথ নিয়েছে, এটা এটা 6 মাসের গাছ। এই যে এটা হচ্ছে ফায়ারোপাল, ফায়ারোপাল। তা এই এদের কি যত্ন করেন? এদের যত্ন বলতে, যত্নর মেন তো আমি বল আমি বলি সবাইকে যে আসলে যে মাটি তৈরিটা, মাটি তৈরিটা যদি সঠিকভাবে করা যায় তাহলে পরে, জবাটাও দেখছিলাম লেবুতেও দেখছিলাম, হ্যাঁ অসাধারণ একটা মাটি, হ্যাঁ বোগেনভিলিয়াটার মাটি এখনো আমি খেয়াল করিনি। কি মাটি তৈরি করেন অ্যাপ্রক্স এই গাছগুলোর জন্য? এইগুলোর মাটিগুলো তৈরি বোগেনভিলিয়াতে যেভাবে আমরা মাটি তৈরি করি, আমার মাটিতে 50-50 তোমার 50% মাটি থাকে, তার ভিতরে বাদ বাকিটার ভিতরে থেকে বালি, কিছু বালি দিই, তার ভিতরে ভার্মি কম্পোস্ট, আর ভার্মি কম্পোস্ট ওই 10 টাকা পার 15 টাকা কেজি ভার্মি কম্পোস্ট আমি ইউজ করি না। সবাইকে বোঝানো যায় না যে এই দামে ভালো ভার্মি কম্পোস্ট না, হয় না হয় না ভার্মি কম্পোস্ট, ভালো ভার্মি কম্পোস্ট বাজারে পাওয়া যায় তো খোঁজ করে নিতে হবে, ভার্মি কম্পোস্ট দিই, তার সঙ্গে হাড়ের গুঁড়ো, শিংকুচি, তারপরে স্টেরা মিল, ব্লাড মিল, লেদার মিল, এগুলো সমস্ত ডিকম্পোস্ট করে নিয়ে তারপর মাটির সঙ্গে মেশাই। এই তো আমার এটা 1 বছরের গাছ হয়নি, 1 বছর বয়স এখনো, তুমি গাছের গো দেখে, আর এ ফুল মানে ঝরে যাবে আবার হবে, আবার হবে ফরমোসা, এটা আছে এক কন্টিনিউ ফুল হয়, কন্টিনিউ ফুল হবে। এটা এটা কি যেটা বললেন মাটি তৈরি, লেবু গাছের ক্ষেত্রে, লেবু গাছের ক্ষেত্রে সমস্ত গাছের ক্ষেত্রে ফর্মুলা একই, শুধু একটু মানে মেটেরিয়ালটা একটু আলাদা আলাদা করে দিই। লেবু গাছের যে মাটি দেখছো তুমি, এর আঙুল দিলে আঙুল ঢুকে যাবে, চলে যাবে, হ্যাঁ মানে জল উপরে ঢালতে না ঢালতে নিচে থেকে জল বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে একদমই তাই। এটা এবং এটা 8 মাসের গাছ, 8 মাসের গাছ, 8 মাসের গাছ, বেশ সুন্দর মাটি, সুন্দর। এটা হচ্ছে তোমার বাড়ি, বাড়ি আর এটা হচ্ছে ভিয়েতনাম, ভিয়েতনাম দুটোতে ফল হয়েছিল? হ্যাঁ ফল হয়েছে, বাড়ি হয়েছিল, ভিয়েতনামে অসংখ্য হয়েছিল, একটা দাঁড়ায়নি। এই যে ফল গাছগুলো দাদা, একটু বৃষ্টি হচ্ছে, ফল গাছগুলো কি রেগুলার হিসেবে খাবার দেন? ফল গাছগুলোতে আমি রেগুলার হিসেবে খাবার দিই না, আমি ফলিয়েজ ফিডিং করাই। আচ্ছা মাটি তৈরি আছে, মাটিতে খাবার দেওয়া আছে, 6 মাস অন্তর মাটিতে যা কিছু খাবার দিই, একদম ওই মিক্স খাবার বাড়িতে আমার তৈরি আছে, ওখানে এগুলো তৈরি করে নিই, আর এটা ফলিয়েজ ফিডিং করি আমি। আচ্ছা মানে আমার কিছু মানে ফলিয়েজ ফিডিং করার খাবার আছে, সেইগুলো দিই। মানে এনপিকে বলতে? এনপিকে নয়, তাহলে এগুলো হচ্ছে মানে টাইপ অফ পিজিআর। আচ্ছা বায়ো 20 আছে, বায়ো 20, তারপরে তোমার বাসফোলিয়ার, বাসফোলিয়ার একটা দুর্দান্ত বাসফোলিয়ার আছে, এগুলো একটু কস্টলি তবুও দিলে পরে এগুলো খুব ভালো, আর মাটির গোড়ায় খাবার দেওয়ার চেয়ে আমি দেখেছি ফোলিয়েজ ফিডিং এ গাছের গ্রোথ অনেক বেশি ভালো হয়, ফোলিয়েজ ফিডিং, ফোলিয়েজ ফিডিং এ আমার অভিজ্ঞতা বলছে, একদম ফ্রেশ গাছ, সুন্দর। আর মাটিতে তো বছরে একবার রিপোর্টিং বা এগুলো করতে? হ্যাঁ করতে, এটা আমার প্রথমে 8 ইঞ্চি পটে ছিল, 8 ইঞ্চি পটের থেকে আমি এটাকে একদম 12 ইঞ্চি পটে দিয়েছি, তাও এই পটটা আমার ভেঙে গিয়েছিল এই হাওয়াতে, এই কাঁথে পড়ে গিয়েছিল, আবার নতুন পটে ওইটাকে ধরে ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা ভেঙে গেছিল, নতুন পটে ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে আর কিছু করিনি। জবাটার কি এক্সট্রা কিছু দিয়েছেন মানে কয়লাটা? হ্যাঁ জবার একটু আলাদা করেছি, এর ভিতরে একটু চারকোল আছে, আর একটু তোমার এটা এটার ভিতরে একটু রেকটিফাইড চারকোল আছে। আচ্ছা চারকোলের একটা ডাই ফর্ম, আচ্ছা ওই চিনির মতন দানা হবে চারকোলের, সেই চারকোল আছে, আর উপরে তুমি দেখতেও পাচ্ছ চারকোল। হ্যাঁ চারকোল দেখতেই পাচ্ছ, ওটাই বললাম। আমার গাছের সবচেয়ে তুমি দেখো, এত বৃষ্টি হয়ে যাচ্ছে তো, তুমি এসে দেখবে যে গাছের মনেই হবে না যে গাছে বৃষ্টি হয়েছে বা জল, জল কোনো বসবে না, জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল তলা দিয়ে বেরিয়ে যাবে। মানে এটা চারকোলের সঙ্গে আর কি মিশিয়েছেন? চারকোল আছে, আর যে সাধারণভাবে যে খাবারগুলো আমরা জবা গাছে দিয়ে থাকি, তোমার ওই হাড়ের গুঁড়ো, শিংকুচি, ফিশ মিলটা দিই, ফিশ মিল, ফিশ মিলটা খুব ভালো কাজ করে জবাতে, জবাতে ভীষণ। এটা তো তোমার ড্যাফোডিলস বলে এটাকে, অসম্ভব সুন্দর ফুল, সাদা এরকম থোকা থোকা ফুল হয়, বড় বড় ফুল হয়, বড় বড় ফুল হয়, আর এই চারকোলটা আমি দিই। আমি বলতে গেলে চারকোল আমার কাছে সবসময় রেডি থাকে, চারকোল আমি সব গাছে, আমার এই জামরুল গাছেও চারকোল আছে,
আচ্ছা জামরুলেরও চার গোড়া। এর কার্বনের একটা গাছের যে প্রয়োজনীয়তা সেটা আমি খুব আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি, এবং সত্যি কথা বলতে আমি একটু মানে যেটাই করি একটুখানি একটু পড়াশোনা করি, হ্যাঁ একটু পড়াশোনা করে এই অর্কিড করবার আগেও আমি আগে ওটাকে পড়াশোনা করে জেনেছি যে আমি পারবো কিনা, করতে আমার দ্বারা হবে কিনা, তা দেখলাম যে না একটু পড়াশোনা করে গাছ করলে কি একটু ভালো হয়, তার সম্পর্কে জানা যায়, জানা যায়, আমার মনে হয় সবারই একটুখানি উচিত উচিত। আর আমি বলবো না, আমি তোমার তো ইউটিউব চ্যানেল যথেষ্টই নাম করে, ইউটিউব চ্যানেল সবাই প্রচন্ড প্রশংসা করে, সত্যি কি কাজে লাগে মানুষের, আমার তো মানে ভীষণ কাজে লাগে। তবে একটা কথা আমি বলছি, এটা বলা উচিত হবে কিনা যাই না, যদি না উচিত হয় তুমি এডিট করে দিও, আর প্রচুর ইউটিউব চ্যানেল আছে যারা তোমাকে টিউটোরিয়াল করে এবং 80% ভুল আমি দেখেছি, আর চলুক সবাই করছে, হ্যাঁ 80% ভুল, তারা কিচ্ছু জানে না, এমন কিছু আছে আমি এমনও দেখেছি, ভ্যান্ডা করবেন অর্কিড করবেন কিচ্ছু দেবেন না, শুধু ডিএপি দেবেন এর বলতে আমি শুনেছি, না না এগুলো হয় না। আচ্ছা সুতরাং আমি এইটুকু বলতে পারি যে যারা গাছ করবে আপনারা যারা ভালো মানে টিউটোরিয়াল দিচ্ছেন তাদের ফলো করুন, নিশ্চয়ই গাছ ভালো হবে। দেখেছেন হয়তো সৌরভদার প্রচুর ভিডিও দিই, সৌরভের সঙ্গে আমার খুব ভালো পরিচিত আছে, মিলনদার গোলাপের ভিডিও দিই, যে মানুষটা মানে একদম একদম। আর কথা হচ্ছে আমি যেটা করেছি, আমি যদি যেটা করেছি কেউ যদি সেইটা করে ভালো গাছ করে ভালো তো, এর মতন আর কি আছে, কি আছে আর। অর্কিডের বিষয় আরেকটা কথা আমার জানার আছে, সেটা হলো ধরুন অনেকে না ভয় থাকে যে অর্কিডে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ দরকার, ছাদের উপরে করা অর্কিড রিস্ক হয়ে যায়, এই এই ক্ষেত্রে আপনি সেট যেটা ডবল নেট করেছেন ভালো, নিচের ক্ষেত্রে অনেক তো গাছ আছে সেক্ষেত্রে অনেকটা তো মনে হয়, আমি নিচে গাছগুলো রেখেছি ওই কারণে, হ্যাঁ সে গাছগুলো তো আমরা জল দিচ্ছি, তারও তো জল দিচ্ছি, তাতে খাবার দিচ্ছি, তার যে ইভাপোরেশনটা হচ্ছে সে ইভাপোরেশনটা আবার অর্কিড নিয়ে নিচ্ছে, এবং এটা ভীষণ একটা কার্যকরী জিনিস। আর অর্কিডের ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, আমি নিজের যেটা আমি আমার প্রথমে কিন্তু ভয় ছিল, একটা এখান থেকে নতুন গাছের টপ তুলুন, লেকাবল লেকাবল নিয়ে অনেকে হয়তো আমাকে কমেন্ট করবে, তাদের একদম ক্লিন ক্লিয়ার করে দিই, লেকাবল আর চারকোল আর কিছু নেই এটার মধ্যে, একটা মানুষ যখন গাছ কিনলো মোটামুটি অ্যাপ্রক্স থাকে কি 6 মাস বা 1 বছর একটু ধৈর্য ধরাটাই বেটার, ব্যাপার হচ্ছে আমি যে গাছটা কিনছি সেই গাছটার বয়সটাকেও আমাকে ধরতে হবে, যে গাছটা আমি আনছি তার বয়স কত, ঠিক আমার কাছে 6 মাস 1 বছর কত, এই এই যে এই গাছগুলোর বয়স কিন্তু মানে আর 10 মাস 8 থেকে 10 মাসের আগে গাছের এরকম সাইজ হবে না, মানে যেখানে তৈরি হচ্ছে এখন তো সমস্ত কিছু টিস্যু কালচারের গাছ, তার 8 থেকে 10 মাস হবে, এবার সেই 8 থেকে 10 মাস পরে নার্সারিতে আসবে, তারা কিছুদিন ডাকবে, তারা তো খাবার দাবার দেয় না, তবে মোটামুটি আমি দেখেছি 1টা বছর ঠিক মতো পরিচর্যা করলে ফুল একদম, অনেকে 2-3 বছর আমার কাছে অনেকে বলে 3-4 বছর হয়ে গেছে দাদা ফুল আসে, কিন্তু ফুল আসার যে অর্কিডের ফুল আসার ক্ষেত্রে যে মানে মেন বিষয়টা তিনটে, সেই তিনটে বিষয় দিকে খেয়াল না রাখলে করে কি করে হবে, যেমন টেম্পারেচার হিউমিডিটি আর হচ্ছে লাইট, তিনটে একদম মানে একেবারে এসেনশিয়াল, এই তিনটে দেখতে হবে, আলো তাপমাত্রা আর আর্দ্রতা, আর্দ্রতার ভীষণ প্রয়োজন ভীষণ, আর আর্দ্রতা অন্তত আর্দ্রতার দরকার 60 থেকে ভালো 50 থেকে 80 পর্যন্ত আর্দ্রতা এরা পছন্দ করে ভীষণ ভাবে। আমরা অনেক কিছু জানলাম এবং অনেক কিছু শিখলাম, খামতি বা অজানা কিছু তো কিছু থাকবেই, আর আপনি যে বাগান করছেন সেখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখব, আপনার ওয়েদার এখানকার ওয়েদার অনেকটা চেঞ্জ হবে, তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করি, আরো নতুন নতুন কিছু তুলে ধরবো, দেখতে পাবেন সবকিছুই।